হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাক্স এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এই রমজানে ইফতারের সাথে বেশ মানানসই একটি পানীয় আম ও তরমুজের জুস। আজ আমি এই পিউ জুসটি বানিয়ে দেখাবো। আমি এখানে 4 পিস আম নিয়েছি, দিয়ে দিলাম, দিব একটু লেবুর রস আর একটু পানি। আমটা প্রচুর মিষ্টি, সেই জন্য কোনো চিনি দেব না। ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এটা আমার 4টি আম দিয়ে 4 গ্লাস জুস হবে। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। নুন দিয়ে দিলাম 2 পিস বরফ, একটা স্ট্র নেড়ে চেড়ে খাবেন, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখানে আমি একটি তরমুজ নিয়েছি, তরমুজটাকে চামচ দিয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এখন গ্লাসের ভিতরে দিয়ে দিলাম। এখানে আমি গ্লাসের মধ্যে একটার ভিতরে তরমুজ দিব আর একটার ভিতরে শুধু জুস দিব। এখন দিলাম লেবুর রস, একটু নরম করে নিচ্ছি। একটু দিয়ে দিলাম চিনি। এখন বিটার দিয়ে বিট করব। হয়ে গেছে আমার জুস। এখন আমি চামচ দিয়ে জুসটাকে আস্তে আস্তে গ্লাসে দিব, আর একটা গ্লাসে শুধু জুস। এখন দিয়ে দিচ্ছি বরফ, লেবুর রস। দিয়ে দিলাম স্ট্র, এটার মধ্যে তরমুজ আছে, একটা কাঁটা চামচ দিয়ে দিবেন, সাথে তরমুজটাও খাওয়া যাবে। এটার মধ্যে শুধু জুস, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। হয়ে গেছে আমার ম্যাঙ্গো তরমুজের জুস রেডি খাওয়ার জন্য।